পৃষ্ঠা নাম্বার 34 থেকে 41। আজকে আমরা শিখব গুণ। এক নম্বর, গুণ করি। তো প্রথমে আমাদের এক নম্বরে বলছে যে 23কে গুণ করতে হবে 3 দ্বারা। তো এখানে 23 হলো গুণ্য, 3 হলো গুণক, আর গুণফল করে যেটা হবে, গুণ করে যেটা হবে সেটা হলো গুণফল, সেটা হবে গুণফল। এরকম ক্ষেত্রে আমরা কি করব যে এই 3 দ্বারা এই প্রথমটাকে অর্থাৎ এই 3কে গুণ করব, তাহলে 3 3 কে 9, তারপরে এই দুটো গুণ করব, 3 2 6, তাহলে এটাই হলো আমাদের গুণফল। এখন এখানে তাই প্রথমে এই ডান পাশের এই দুটো গুণ করি, তাহলে 4 7 28, হাতে থাকে 2, 4 1 4, আর হলো এই 2 যোগ করলে হচ্ছে 6। এখন এখানে ওই একইভাবে আমরা ডান দিক থেকে গুণ করব, ডানে এখানে রয়েছে 1, তাহলে 3 1 কে 3, তারপরে এই দুটা 3 2 6, তারপরে এই দুটা 3 2 6। ওকে, এখন দেখি 4 দিয়ে 0কে গুণ করলে 0ই হয়, 0 দিয়ে যেটাকেই গুণ করি না কেন 0 হবে। আচ্ছা, তার মানে এখন এই 1 আর 4 গুণ করতে হবে, 4 1 কে 4, আবার এই 3 আর এই 4, তাহলে 3 4 এ 12। এখন 5 নম্বর, 6 আর 6 6 6 36 এর 6, হাতে থাকে 3। এখন এই দুটা গুণ করি, 6 8 48 6 8 48, আর তার সাথে এই 3 যোগ করলে 48 49 50 51, তাহলে 51 এর 1, হাতে থাকলো 5, সেই 5 আর হলো এই দুটা গুণ করে 6 2 12, আর হলো এই 5 12 আর 5 এ 17। এখন এখানে দেখি 3 8 24 এর 4, হাতে থাকে 2, 6 8 48 আর 2 6 8 49 50 50 এর 5, হাতে থাকে 5, তাহলে এখানে 6 8 48 আর 5 এ 53। এখানে 3 7 21 21 এর 1, হাতে থাকে 2, তারপরে 3 6 18 আর এই 2 20 এর 0, হাতে থাকে 2, 3 5 15 আর এই 2 এ হলো 17। এখানে 4 6 24 এর 4, হাতে থাকে 2, 4 দিয়ে 0কে গুণ করলে 0, আর এই 2 যোগ করলে, 0 সাথে 2 যোগ করলে 2 হয়, তারপরে এই 3 আর 4 3 4 এ 12। আচ্ছা, এখন দেখি 8 দিয়ে এই 1কে গুণ করব প্রথমে, তাহলে 8 1 কে 8, তারপরে 8 2 গুণে 16। যেহেতু আমাদের 8 দিয়ে গুণ করা হয়ে গেল, এই জন্য আমরা 8-এর সোজা এই ঘরে একটা অতিরিক্ত 0 নিব। আচ্ছা, এরপর আমরা 4 দিয়ে গুণ করা শুরু করবো আগের মতো, তাহলে 4 দিয়ে এই 1কে গুণ করলে 4 1 কে 4, 4 দিয়ে এই 2কে এখন গুণ করি, তাহলে 4 2 গুণে 8। এখন কাজ হলো আমাদের যোগ করা, তাহলে এখানে এই সোজা 8 আর 0 যদি যোগ করি তাহলে 8ই হয়, এই 6 আর 4 যোগ করে আমরা এখানে লিখব 6 আর 4 এ 10 এর 0, হাতে থাকি 1, সেই 1 আমরা এই 8 এর সাথে দিলাম, তার 9 হলো 9 আর এই 1 হলো 10। তো এটাই আমাদের গুণফল। এখানে ওই একইভাবে আমরা 2 দিয়ে 8কে গুণ করব, 8 2 গুণে 16 6, হাতে থাকে 1, হাতে আমরা এখানে লিখে রাখতে পারি অথবা মনে রাখব, তারপরে 4 2 গুণে 8 আর এই হাতের 1 9, এখন কোনো হাতে থাকে না 9, তাহলে এখন এই 2 দিয়ে এই 2কে গুণ করব, 2 2 গুণে 4। যেহেতু আমাদের এই 2 দিয়ে গুণ করা হয়ে গেল, এই জন্য এই সোজা মানে এই জায়গায় আমরা অতিরিক্ত 0 নিব। আচ্ছা, এখন আমরা 3 দিয়ে গুণ শুরু করব, তাহলে আমরা 3 আর 8 আগে গুণ করব, 3 8 24 এর 4, হাতে থাকে 2, 3 4 এ 12, আর হাতের 2 14 4, হাতে থাকে 1, 2 3 2 গুণে 6, আর এই হাতের 1 এ হলো 7,
এখন আমরা টান দিয়ে যোগ করব। তাহলে যোগ করলে হয় এখানে ছয়, এই নয় আর চার যোগ করলে হচ্ছে এখানে নয় আর চার তেরো, তিন হাতে থাকি এক, সেই এক আমরা এই চারের সাথে দিলাম, তাহলে পাঁচ হলো, পাঁচ আর হলো এই চার, পাঁচ আর চারে নয়, আর এই সাত যা আছে এখানে সে তাই বসবে। আচ্ছা তাহলে এটাই হলো আমাদের গুণফল। এখানে বলছে যে সংখ্যাকে দশ এবং একশো দ্বারা গুণ, দশ এবং একশো দ্বারা গুণ। আসলে এগুলো খুবই মজার, শুধু দশ আর একশো নয়, এটা হতে পারে এক লেখা মানে এক হাজার দ্বারা গুণ হতে পারে, এক হাজার দ্বারা গুণ হতে পারে, অথবা এই এক লক্ষ দ্বারা গুণ হতে পারে। তার মানে একের পরে যদি শুধুমাত্র শূন্য থাকে, এগুলো দ্বারা গুণ করা খুবই সহজ, শুধু শূন্য, কিন্তু শূন্য 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 এগুলোর পরে যদি আবার এক দুই এরকম থাকে তাহলে কিন্তু হবে না, শেষে শুধুমাত্র শূন্য থাকতে হবে। আচ্ছা তার মানে দশ, একশো, এক হাজার, এক লক্ষ, দশ হাজার, এইরকম সংখ্যা দ্বারা গুণ করা খুবই সহজ এবং এগুলো অনেক মজার এবং ইন্টারেস্টিং। তাহলে আমরা দেখি, এই যে এক নম্বর বলছে গুণ করি, পাঁচকে এই দশ দ্বারা গুণ, তাহলে আমরা মানে একদম সহজে কি করব, এই পাঁচ আর হলো এই এক, এই দুটা গুণ করব শূন্য বাদ দিয়ে, তাহলে পাঁচ এককে পাঁচ আর এই শূন্যটা আমরা এখানে এসে বসাবো, ব্যাস হয়ে গেল। তাহলে তেরো গুণন দশ, তাহলে কি করব, এই তেরো আর এই এক গুণ করব, এই তেরো আর হলো এই এক, তাহলে তেরোকে তেরো আর এই শূন্য আমরা এখানে জাস্ট বসাই দেব। তাহলে এখানেও তাই, এই যে ছয়শো একত্রিশকে এক দ্বারা গুণ করব, তাহলে কয় হয় ছয়শো একত্রিশ, আর এই শূন্যটা আমরা এখানে বসাবো, এটাই আমাদের গুণফল। এখানেও তাই, এই এক আর হলো এই এক আমরা নিয়ে এসে গুণ করি, তাহলে একে কে এক, আর এই যে এই দুই শূন্য আর এই এক শূন্য, এখানে তিনটা শূন্য বসাই দেব, ব্যাস। এখন এখানে দেখা যাচ্ছে আটেককে আট, মানে এই আট আর এই এক গুণ করলাম, আর এই দুই শূন্যটা আমরা এখানে নিয়ে এসে বসাবো। আচ্ছা এখন এটাও তাই, এই চুয়াত্তর আর এই এক আমরা কি করলাম, গুণ করলাম, চুয়াত্তর আর হলো এই এক, চুয়াত্তর একে চুয়াত্তর আর এই দুই শূন্য জাস্ট বসাই দিলাম। এখন এখানে নয়শো সপ্তাশি, এই নয়শো সপ্তাশি আর এই এক গুণ করলে কিন্তু আমাদের এটাই হয়, নয়শো সপ্তাশি হয়। এখন এই দুই শূন্য আমরা এখানে নিয়ে এসে বসাবো। এখন এখানে আরও সহজ, একশো গুণন একশো, তার মানে এই এই এক আর হলো এই এক, গুণ করে আমাদের এক এককে এক হলো। এখন দেখো এই দুই শূন্য আর হলো এই দুই শূন্য, এই চার শূন্য এখানে বসাই দেব, ব্যাস এটাই আমাদের গুণফল। এখন আমরা দেখব তিন অঙ্কের এবং চার অঙ্কের গুণ, তিন অঙ্কের এবং চার অঙ্কের গুণ। আচ্ছা এগুলো আগের মতোই খুব সহজ, যেমন আমরা দেখি যে এই ছয় আর সাত, প্রথমে আমরা গুণ করবো ছয় সাতটা বিয়াল্লিশের দুই, হাতে থাকে কত, চার, হাতে থাকে চার। আচ্ছা এখন এই দুটা গুণ করি, সাত দুগুণে চোদ্দো আর এই চার, চোদ্দো আর চারে আঠারো, আঠারোর আট, হাতে থাকে এক। এখন এই এই দুটা গুণ করো, সাত দিয়ে এই এই এক সাথে সাত আর এই হাতের এক আট। আচ্ছা যেহেতু আমাদের সাত দ্বারা গুণ করা হয়ে গেল, তাহলে সাত সোজা আমরা এখানে শূন্য দেব, দিয়ে পরেরটা শুরু করব, মানে ছয় দ্বারা গুণ শুরু করব। তাহলে ছয় দ্বারা প্রথমে ডান থেকে শুরু করি, ছয় ছয় ছত্রিশের ছয়, হাতে থাকে তিন, ছয় দুগুণে বারো আর এই হাতের তিন যোগ করি, তাহলে পনেরোর পাঁচ, হাতে থাকে এক, হাতে থাকে এক। এখন এই ছয় দ্বারা আমরা এই একের সাথে গুণ করবো, ছয় এককে ছয় আর এই হাতের এক ছিল, তাহলে সাত হলো। এখন আমরা টান দিয়ে যোগ করব, তাহলে দুই আর শূন্য যোগ করলে এখানে দুই, ছয় আর আট যোগ করলে চোদ্দোর চার, হাতে থাকে এক, আট আর একে নয়, আট আর একে নয় আর হলো এই পাঁচ, নয় পাঁচ চোদ্দোর চার, হাতে থাকে এক, সাতের সাথে সেই এক হাতের এক দিলে সাত আর একে আট, তাহলে এটাই আমাদের গুণফল। এখানে আমরা তিনটা অঙ্ক, তার মানে এই যে এক দুই ছয়, তিন অঙ্কের সাথে এই দুই অঙ্কের গুণ করলাম। একইভাবে
এভাবে যে কোনো গুণ তোমরা করবে ঠিক এই নিয়মে, যে কোনো গুণ করবে অর্থাৎ এরপরেরগুলো তোমরা এই একইভাবে করতে থাকো এবং এগুলো খুব সহজ, তোমরা অবশ্যই এগুলো করতে পারবে, শুধু গুণের নাম তাটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন মনে রাখবে কি মনে রাখবে, গুণ্য, এই যে গুণ্য, গুণক আর হলো গুণফল। গুণে তিনটা জিনিস থাকে গুণ করতে, সেগুলো কি গুণ্য, গুণক এবং গুণফল। এখানে দেখো একটা গুণ অঙ্ক, এটা কিন্তু একটা কি অঙ্ক, গুণ অঙ্ক। তাহলে যাকে গুণ করা হয় তাকে কি বলে, গুণ্য বলে। যা তাহলে গুণ্য কাকে বলে, যাকে গুণ করা হয়। এখানে 126 গুণ করা হয়েছে, তাহলে 126 হলো গুণ। আর গুণক কাকে বলে, যদি প্রশ্ন হয় যে গুণক কাকে বলে, তোমরা মুখস্থ করবে না অবশ্যই, তোমরা জাস্ট বুঝে নিবে যে গুণক আসলে কি। তাহলে দেখো যেটা দ্বারা গুণ করছি সেটাই হলো গুণ্য, গুণক। তাহলে আমরা কি বলতে পারি গুণক কাকে বলে এই প্রশ্নের উত্তরে, তাহলে গুণক কাকে বলে, যেটা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে, অথবা যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে, অথবা বলবে যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। আচ্ছা, তাহলে গুণ্য কাকে বলে এটা একটু দেখো, গুণ্য কাকে বলে, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে, আর গুণ করে যে ফল পাওয়া যায় তাকে গুণফল বলে। তাহলে গুণফল কাকে বলে, গুণ করে যে ফল পাওয়া যায় তাকে গুণফল বলে। আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস বলবো, যে আমাদের সাপোজ এই এইখানে শূন্যস্থান দেওয়া আছে, এখানে কত হবে, আর এই 7 আর 882 দেওয়া আছে। তাহলে একটা জিনিস দেখো যে এই শূন্যস্থানে কত হবে, জাস্ট একটা জিনিস খেয়াল করো যে এই 882 যদি আমরা এই 7 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এই 126 পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে গুণ্য সমান গুণফল ভাগ গুণক, গুণফল ভাগ গুণক। তাহলে গুণ্য সমান গুণফল ভাগ গুণক। আচ্ছা, একইভাবে যদি বলি যে শূন্যস্থান আমি এখানে রাখব, এই 126 কত দ্বারা গুণ করলে এত হবে, তার মানে এই 882 126 দ্বারা ভাগ করলে এই 7 পাওয়া যাবে। তাহলে আমরা কি বলতে পারি যে গুণক সমান গুণফল ভাগ গুণ্য, গুণফল ভাগ গুণ্য। আর যদি শূন্যস্থান এখানে থাকে, অর্থাৎ যদি বলে যে গুণফল সমান কি, তাহলে আমরা কি লিখবো, যে গুণ্য গুণক গুণক, গুণ্য গুণন গুণক। আচ্ছা, এভাবে আমরা এই সূত্রগুলো মনে রাখব এবং বুঝে নিব। গুণ্য ও গুণক পরিবর্তন করে নিলেও গুণফল একই হয়, এই কথাটা আমাদের মনে রাখতে হবে এবং এই টেকনিক আমরা প্রয়োগ করব। কীরকম দেখো, 12 × 3, তাহলে 3 × 36, এখানে 3 × 12, তার মানে দেখো এখানে গুণ্য ছিল 12, সেই 12 পরে আসলো, আর এই গুণক ছিল পরে সেটা আগে আসলো, উল্টা করে দিলাম, তাও কি হয়, গুণফল একই হয়, এটারও 36 এটারও 36। একটা কথা মনে রাখো যে গুণ এবং যোগের ক্ষেত্রে যে কোনো সংখ্যাকে আগে দেওয়া যায়, ছোটটাকেও আগে দেওয়া যায় পরেরটাকেও আগে দেওয়া যায়, এক্ষেত্রে গুণফল বা যোগফলের কোনো পরিবর্তন হয় না। কিন্তু বিয়োগ এবং ভাগের ক্ষেত্রে বড় সংখ্যাকে আগে দিতে হয়। আচ্ছা, গুণ্য ও গুণক পরিবর্তন করে নিলেও গুণফল একই হয়, এই টেকনিক এখন কাজে লাগাই। এই টেকনিক কাজে লাগালে আমাদের অনেক সহজেই এগুলো সলভ করতে পারবো এবং আমাদের সময় বাঁচবে, ঝামেলা থেকে মুক্তি পাবো। যেমন দেখো এখানে 12 × 3102, এখন এটাকে যদি আমরা এর নিচে লিখে গুণ করি, টান দিয়ে গুণ করি, তাহলে প্রথমে এই 2 দ্বারা এটাকে এটাকে, তারপরে আবার 0 দ্বারা এই দুটাকে, আবার এই 1 দ্বারা এই দুটাকে, আবার এই 3 দ্বারা এই দুটাকে, তার মানে 1, 2, 3, 4 লাইনে গুণ করতে হবে, 4 লাইনে গুণ করতে হবে, এটা মানে একটু ঝামেলা। কিন্তু আমরা যদি এই 12 দিয়ে এটাকে গুণ করি তাহলে মাত্র
দুই লাইনে করলেই হয়ে যাবে, মাত্র দুই লাইনেই এই গুণটা হয়ে যাবে। যেমন এই দুই দুগুণে চার, এই দুই দা শূন্যকে গুণ করলে শূন্য, এই দুই এককে দুই, আর এই তিন দুগুণে ছয়। এখানে আমরা যদি গুণ চিহ্ন বা এখানে একটা শূন্য দিই বা গুণ চিহ্ন দিই, এখন এই এক দ্বারা জাস্ট করব, তাহলে দুই এককে দুই, শূন্য দিয়ে এককে গুণ করলে শূন্য, এক এককে এক, আর হলো তিন এককে তিন, হয়ে গেল। আমাদের যোগ করলেই এটা হয়ে যাবে। তার মানে আমরা যদি দেখি যে এই গুণকটা পরে বড় বড় আছে, তাহলে এটাকে আমরা উল্টে নিব, নিয়ে আমরা গুণ করব, তাহলে আমাদের সময় বাঁচবে এবং সহজেই করতে পারবো এবং ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আচ্ছা, এভাবে কৌশল করে সহজ পদ্ধতিতে গুণ করা উচিত। আচ্ছা, দুটাতে করলেই একই উত্তর হবে, কিন্তু এভাবে মানে গুণকটা ছোট করে নিয়ে আমাদের পরিবর্তন করে নিয়ে গুণ করাটা মানে সহজ হবে এবং নির্ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এখানে একটা গুণ করেই দিয়েছে, সাতাশ গুণ বত্রিশ সমান এত, এই গুণটা করেই দেওয়া আছে। এই গুণ দেখে, হ্যাঁ, ব্যবহার করে হিসাব করো। তার মানে দেখো যে দুইশো সত্তর আর তিনশো বিশ, এর মধ্যে দেখো এই যে এই সাতাশ আর হলো এই বত্রিশ, এটার তো আমাদের এই যে গুণ করেই দেওয়া আছে, এই যে গুণ করেই দেওয়া আছে, তাহলে এটার আমাদের কি হবে যে এই দুটা গুণ করলে আমরা আটশো চৌষট্টি পাই, এই যে আগের যে গুণ করেই দেওয়া আছে এটা দেখে। এখন মাত্র এই দুটা শূন্য মানে এই শূন্য আর হলো এই শূন্য আমরা এখানে নিয়ে আসলাম, ব্যাস হয়ে গেল। এখানে দেখো সাতাশ গুণন বত্রিশ, তাহলে আমাদের এই যে আটশো চৌষট্টি এটাকে আমরা কি করব এখানে লিখবো, আর এই দুই শূন্য জাস্ট এখানে দিয়ে দিব, ব্যাস হয়ে গেল। এখানেও তাই, এই যে দেখো দুইশো সত্তরের মধ্যে থেকে এই সাতাশ আর বত্রিশের এই মানে তিন হাজার দুইশোর হলো এখান থেকে বত্রিশ, তাহলে এই দুটা গুণ করে দেওয়াই আছে। এই যে আটশো চৌষট্টি, এটা আমরা আটশো চৌষট্টি লিখলাম, মানে এটা আর এটা গুণ করে আমাদের আটশো চৌষট্টি পেলাম। এখন যে তিনটা শূন্য বাকি থাকলো, এই তিন শূন্য আমরা জাস্ট এখানে লিখে দিব। আচ্ছা, এখন আমরা দেখি সহজ পদ্ধতিতে উপরে নিচে গুণ করো। সহজ পদ্ধতিতে তার মানে এখানে টেকনিক আমরা কাজে লাগাবো, কীরকম যে বিশ দ্বারা গুণ করব না, বিশ দ্বারা গুণ করব না, এই শূন্যটা জাস্ট আমরা এখান থেকে কেটে এখানে নিয়ে আসলাম, তাহলে মাত্র দুই থাকলো। এখন এই দুই দ্বারা জাস্ট এটাকে গুণ করলেই হয়ে যাবে, তাহলে দুই দ্বারা গুণ করলে হচ্ছে ছয় দুগুণে বারোর দুই, হাতে থাকে এক, তিন দুগুণে ছয় আর একে সাত, ব্যাস হয়ে গেল। এখানেও দেখো এই শূন্যকে আমরা রেখে দেব, এই শূন্যকে আমরা রেখে দেব, তার মানে আমরা জাস্ট আঠারো আর চোদ্দ গুণ করব, আঠারো আর চোদ্দ গুণ করব। তাহলে আঠারো আর চোদ্দ যদি গুণ করি তাহলে কত হয়, প্রথমে চার দ্বারা এই আটকে গুণ করব, চার আটটা বত্রিশ দুই, হাতে থাকে তিন, এখন এই চার দ্বারা এই একে চার একে চার, আর হলো এই তিন সাত। এখন এই এক দ্বারা আটকে গুণ করো, আট এককে আট, এখানে একটা অতিরিক্ত শূন্য, এই শূন্য কিন্তু এটা নয়, এটা একটা অতিরিক্ত শূন্য, কি শূন্য, এই চার দ্বারা গুণ করা হয়ে গেছে, এই জন্য চারের ঘরে এই সোজাই হলো শূন্য। এখন এই এক দ্বারা গুণ শুরু হলো, আট এককে আট আর হলো এক এককে এক, এখন যদি যোগ করি তাহলে দুই আট আর সাথে পনেরোর পাঁচ, হাতে থাকি এক, সেই এক এই একের সাথে দিলে একের একে দুই, এই যে দুইশো বাহান্ন হলো, এর সাথে ওই যে আগের শূন্য এই শূন্যটা আমরা জাস্ট এখানে দিয়ে দেব যেটা বাদ দিয়ে রেখেছিলাম। আচ্ছা, এভাবে টেকনিক করে আমরা অঙ্কগুলো সমাধান করব। মানে যদি আমরা লাস্টে শূন্য পাই তাহলে সেই সব ক্ষেত্রে আমরা এসব টেকনিক আমরা কাজে লাগাতে পারি। এইভাবে তোমরা পরের অঙ্কগুলো গুণগুলো এভাবে করবে, আমি বিশ্বাস করি যে তুমি অবশ্যই এইগুলো এইভাবে টেকনিক কাজে লাগিয়ে করতে পারবে। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।